হ্যালো এভরিওয়ান, জুবায়ের হিয়ার। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার এই ছোট্ট স্টুডিওটার একটা ট্যুর, কারণ আপনাদের মধ্য থেকে অনেকেই কিন্তু বলেছেন যে ভাইয়া স্টুডিওটা দেখান, স্টুডিও ট্যুর চাই। তো সেই কারণেই আজকের এই ভিডিওটা করা। আর আমি কিন্তু আমার দিনের মোস্ট অফ দ্য টাইম এখানেই স্পেন্ড করি, তো এই জায়গাটা আমার জন্য কাইন্ড অফ স্পেশাল। তো আমি শুরু করি। তো প্রথমে আপনাদেরকে আমি আমার এই ইলেকট্রিক স্কুটারটা দেখাই। আমি কিন্তু এই স্কুটারটার একটা রিভিউ ভিডিও করেছিলাম এবং সেখানে কিন্তু আমি এই স্কুটারটার প্রত্যেকটা জিনিস কভার করেছি। আপনারা কিন্তু অনেকেই সেটা দেখেছেন, যদি কেউ না দেখে থাকেন আমি লিংক করে দিব, আপনারা কিন্তু দেখে আসতে পারেন। তো এটা হচ্ছে আমার খুব শখের একটা গ্যাজেট, খুব শখ করে হচ্ছে আমি এটা কিনেছিলাম আজ থেকে আরও 2 বছর আগে। আর এই 2 বছরের মধ্যে কিন্তু শুধুমাত্র পিছনের টায়ারটা একবার পাংচার হয়ে গেছিলো, আদার দেন দ্যাট এটা কিন্তু আমাকে খুব ভালো সার্ভিস দিয়েছে। এটার ব্র্যান্ড হচ্ছে শাওমি আর এটার মডেল হচ্ছে M365। আর আমার অফিস যখন আগে বনানীতে ছিল তখন কিন্তু আমি এটাতে রেগুলার কমিউট করতাম, কিন্তু প্যান্ডেমিকের পর আসলে সেটা একটু কমে আসছে। কিন্তু এখন তাও টুকটাক যখনই ফ্রি টাইম পাই এটা নিয়ে কিন্তু বের হয়ে যাই, কারণ এটার রাইডিং এক্সপিরিয়েন্স কিন্তু অ্যামেজিং। দেন চলে আসি এই ব্লু ওয়ালটাতে। ব্লু হচ্ছে আমার ফেভারিট কালার, সেটা মাথায় রেখে কিন্তু ব্লু করার একটা প্ল্যান ছিল আমার, কিন্তু এই গ্লসি ব্লু না, ম্যাট ব্লু। কিন্তু ম্যাট ব্লু কালার করার পর যে প্রবলেমটা ফেস করলাম সেটা হচ্ছে কালারটা না ওয়ালে থাকতেছিল না, আমি যখনই আঙুল দিয়ে একটু সোয়াইপ করতেছিলাম কালারটা উঠে চলে আসতেছিল। তো ওই প্রবলেমটার জন্য আসলে আলটিমেটলি ম্যাট ব্লুটা রাখা যায় নাই, তখন হচ্ছে এরকম গ্লসি করে ফেলতে হয়েছিল। কিন্তু এই গ্লসি ব্লুটা আমার খুব একটা ভালো লাগে না, সো মেবি খুব সুন হচ্ছে এটা আমি গ্রে করে ফেলবো, কারণ এই গ্লসি ব্লুটা থেকে আমি গ্রেটাই বেটার প্রিফার করি। দেন চলে আসি আমার এই ওয়ার্ক স্টেশনে। আমি কিন্তু দিনের বেশিরভাগ সময় এখানে বসেই কাজ করি, আমার এডিটিংগুলো করা হয় এখানে আর টুকটাক রিসার্চের কাজও কিন্তু এখানে বসেই করি। আর অনেক লং আওয়ার্স বসে কিন্তু এখানে আমাকে কাজ করতে হয়, যেহেতু অনেক লং আওয়ার্স বসে কাজ করতে হয় এই জন্য চেয়ার হিসাবে আমি এটা পিক করেছি, কারণ অনেকক্ষণ বসে থাকতে হয়। তো এই জন্য আমি, আমার কাছে মনে হয় কমফোর্টটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল, আর এই চেয়ারটা দেখে আমার কাছে কমফোর্টেবল মনে হয়েছে। আর অ্যাকচুয়ালিও কিন্তু সেটাই, এই চেয়ারটা বেশ কমফোর্টেবল, কারণ হ্যান্ড রেস্ট আছে, নিচে নামে দেন উপরে উঠে সুইভল করে। তো সব কিছু মিলে চেয়ারটা কিন্তু মানে এখন পর্যন্ত আমার কোনো ডিসকমফোর্ট ফিল হয়নি, আমি কিন্তু প্রায় 2 মাস ধরে এটা ইউজ করতেছি। আরেকটা ছোট্ট টিপ আপনাদেরকে বলি, আমি যখন চেয়ারটা অর্ডার করছিলাম তখন আমার ইনিশিয়াল প্ল্যান ছিল আমি হেডড্রেসটা ছাড়া অর্ডার করব, কিন্তু তখন একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমি তো হচ্ছে বসে এডিট করব, রাইট? সো যখন আমি এডিট করতেছি তখন কিন্তু ব্যাক পার্টটা খুব একটা ইউজ হচ্ছে না, যখন এডিটের ফাঁকে আমি একটু রিল্যাক্স করতে যাচ্ছি তখনই কিন্তু ব্যাক পার্টটা ইউজ হচ্ছে, তখন কিন্তু আসলে হেডড্রেসটা খুব ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট ফুল কমফোর্টটা যদি এনশিওর করতে চান। তাই আমি রেকমেন্ড করবো আপনারা যদি এরকম চেয়ার অর্ডার করেন কেউ হেডড্রেসটা সহ করবেন, হেডড্রেসটা ছাড়া আসলে আমার মনে হয় না ফুল প্যাকেজটা পাওয়া যায়। আর এই চেয়ারটা আমি অর্ডার করেছিলাম গ্রিড ফার্নিচার থেকে। আপনাদের থেকে কিন্তু অনেক রেসপন্স আসছে, ভাইয়া চেয়ারটা সম্পর্কে একটু বলেন, চেয়ারটা কোথেকে কিনেছেন, মডেল কী। এই জন্য হচ্ছে আমি গ্রিড ফার্নিচারের সাথে কন্ট্যাক্ট করেছিলাম, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আমার অডিয়েন্সের জন্য কি তারা কোনো ডিসকাউন্ট দিতে রাজি আছে নাকি, তারা কিন্তু সাথে সাথে রাজি হয়ে যায়। আপনারা যদি কেউ গ্রিড ফার্নিচার থেকে এই চেয়ারটা অর্ডার করেন, ইনফ্যাক্ট যে কোনো ফার্নিচার অর্ডার করেন, আপনারা যদি ডিসকাউন্ট কুপনে FBZUBAYER এই কোডটা দেন তাহলে কিন্তু আপনারা 5%-এর একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো আপনাদের যদি কারো প্ল্যান থাকে এরকম চেয়ার বা যে কোনো ফার্নিচার গ্রিড ফার্নিচার থেকে অর্ডার করবেন, আপনারা কিন্তু সেই ডিসকাউন্টটা অ্যাভেল করতে পারেন। দেন চলে আসি আমার এই টেবিলটাতে। এই টেবিলটা কিন্তু আমার খুব পছন্দের একটা টেবিল। এই টেবিলটা অ্যাকচুয়ালি আমার 2টা আছে, এখানে একটা ওখানে একটা। তো এই টেবিলটা পছন্দ হওয়ার বেসিক কিন্তু 2টা কারণ। নাম্বার 1 রিজন হচ্ছে যে এই টেবিলটার যে টেক্সচারটা আছে, এই উডেন টেক্সচারটা, এটা কিন্তু আমার খুব পছন্দ, আমি অনেক প্রিফার করি এটা, কারণ টুকটাক ছবি টবি তোলার ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো একটা ব্যাকগ্রাউন্ড, আর দেখতেও কিন্তু একটা পিসফুল ভাইব চলে আসে। আর সেকেন্ড রিজনটা হচ্ছে কি, এই টেবিলটা কিন্তু অনেক স্টার্ডি, অনেক মজবুত, সো কাজ করতে কখনো আনকমফোর্টেবল লাগে না বা নড়াচড়াও করে না,
এই জিনিসটা খুব ভালো, কারণ ইউজুয়ালি বড় টেবিল হলে দেখা যায় কি একটুতেই অনেক নড়াচড়া করে, সেটা কিন্তু এটা করে না। সো ওভারঅল টেবিলটা আমার খুব ভালো লাগে। আর এই টেবিলটা আমি অর্ডার করেছি আইডিয়া মডস নামে একটা ফেসবুক পেজ আছে তাদের কাছ থেকে, আর আপনাদের থেকে কিন্তু অনেক রেসপন্স আসছে। তো এই কারণে আমি আইডিয়া মডসের সাথে কন্ট্যাক্ট করেছিলাম, তাদেরকেও কিন্তু জিজ্ঞেস করেছিলাম তারা কি আমার অডিয়েন্সের জন্য কোনো ডিসকাউন্ট দিতে রাজি আছে নাকি। তারাও কিন্তু বেশ পজিটিভ রেসপন্স দেখিয়েছে। আপনারা যদি আইডিয়া মডস থেকে আমার নামে রেফারেন্স দিয়ে যে কোনো টেবিল বা যে কোনো ফার্নিচার অর্ডার করেন, আপনারা কিন্তু 5% একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন 1000 টাকা পর্যন্ত। সো কারো যদি প্ল্যান থাকে এরকম টেবিল নেবেন, আপনারা কিন্তু সেই ডিসকাউন্টটা ডেফিনেটলি অ্যাভেল করতে পারেন। এরপরে চলে আসি সবচেয়ে ডিজায়ারেবল পার্ট, সেটা হচ্ছে আমার পিসি। এটা হচ্ছে আমি একদম রিসেন্টলি নিয়েছি বলা যায়, 2 মাসের মতো হয়েছে এই পিসিটা আমি নিয়েছি। তো এটাতে যেহেতু আমি এডিট করি মেইনলি, এই জন্য হচ্ছে আমি প্রসেসর হিসেবে নিয়েছি Ryzen 9 3900X, কারণ প্রিমিয়ার প্রো হচ্ছে অনেক প্রসেসর হাঙ্গরি একটা সফটওয়্যার, এই কারণে কিন্তু আমার একটা ভালো প্রসেসর একদম মাস্ট। দেন জিপিইউ হিসেবে নিয়েছি আমি Zotac RTX 3070। যদিও আমার ইনিশিয়ালি এত দামি জিপিইউ নেওয়ার কোনো প্ল্যান ছিল না, কারণ হচ্ছে সত্যি কথা বলতে 3000 সিরিজের যে দামটা সেটা আমার বাজেটের অনেক বাইরে ছিল। আমার ইনিশিয়াল প্ল্যানিং ছিল আমি 2060 নিব, কিন্তু আমি যখন পিসিটা কিনতে যাই তখন যে প্রবলেমটা আমি ফেস করেছি সেটা হচ্ছে কোনো জিপিইউ নাই মার্কেটে, আছে 1650 GTX 1650 আর RTX 3070, এই দুটা খালি অপশন ছিল আমার হাতে। তো আসলে কাজও বন্ধ হয়ে আছে এদিকে, সো জিপিইউ নেওয়াই লাগবে। 1650 নিয়ে আমার লিটারালি কোনো কাজ নাই, তখন বাধ্য হয়ে আসলে আমাকে 3070 নিতে হয়েছিল। বাজেট আমার অনেক এক্সিড করতে হয়েছিল, আমি 3070 নিয়েছিলাম তখন 64,000 টাকা দিয়ে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এটাই, 2 মাস পরে আমি কালকেই স্টারটেকের ওয়েবসাইটে দেখলাম যে এটার দাম এখন 83,000 টাকা, সো 20,000 টাকার মতো বেশি। সো তখন যদি জিপিইউ না নিতাম এখন আরও বড় একটা প্রবলেমের মধ্যে পড়ে যেতাম। সো এই জন্যই আসলে 3070টাই পিক করতে হয়েছিল। কিন্তু সত্যি কথা বলতে কি এটার পারফরমেন্স কিন্তু অ্যামেজিং, মানে আমার কাছে মনে হয় না যে আমার আর 4-5 বছরে কোনো জিপিইউ চেঞ্জ করার হ্যাসেল নিতে হবে। দেন এটার মধ্যে র্যাম আছে 32 GB, যেহেতু প্রিমিয়ার প্রোতে র্যামটাও অনেক বেশি লাগে এই জন্যই 32 ইউজ করা হয়েছে। আর 1 TB SSD যাতে স্মুথ রান করে, আর 2 TB HDD আছে। তো মোটামুটি এটাই। আর আমি কেসিং হিসাবে নিয়েছি NZXT-র এই কেসিংটা, কারণ আমার NZXT-র লুকগুলো কিন্তু বেশ ভালো লাগে, ক্লাসিক লাগে, এই জন্যই এই কেসটা পিক করা হয়েছে। আর এই পিসিটা আমার এডিটিং এক্সপিরিয়েন্স একদম চেঞ্জ করে দিয়েছে, এখন কিন্তু আমি ফুল রেজলিউশনে এডিট করি, 4K এডিট করতে কোনো প্যারা হয় না। ইনফ্যাক্ট এই 2 মাসের মধ্যে প্রিমিয়ার প্রো কিন্তু একবারও ক্র্যাশ করে নাই। মোট কথা, এডিটিংয়ের জন্য এই পিসিটা কিন্তু একটা বিস্ট। দেন চলে আসি আরও 2টা প্রোডাক্ট যেটাতে হচ্ছে আপনারা অনেক অনেক ইন্টারেস্ট দেখাইছেন। প্রথমে হচ্ছে যে আমার এই মাউসটা, তো এই মাউসটা হচ্ছে মেইনলি র্যাপুর একটা মাউস, কিন্তু এটা হচ্ছে লজিটেক MX মাস্টারের একদম একটা রেপ্লিকাই বলা যায়। তো যেহেতু র্যাপু ব্র্যান্ডের এই জন্যই হচ্ছে এই মাউসটা চুজ করেছিলাম, কারণ MX মাস্টার আসলে আমার বাজেটের অনেক বাইরে ছিল, ওটা না আসলে পসিবল ছিল না। তো এটার ফার্স্ট অফ অল পজিটিভ জিনিসগুলো বলি, যেটার গ্রিপটা বেশ ভালো আর অনেকগুলো ফাংশনাল কি আছে। আরেকটা যে ব্যাপার খুব পছন্দ আমার সেটা হচ্ছে এটার এই হরাইজন্টাল স্ক্রল কি, এডিটিংয়ের সময় কিন্তু এই হরাইজন্টাল স্ক্রল কিটা অনেক কাজে লাগে। তো সব কিছু ঠিকই ছিল, কিন্তু যে কারণে এই মাউসটা নিয়ে আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড সেটা হচ্ছে এই মাউসটা ইউজ করার 1 মাসের মধ্যে স্ক্রল হুইলটা নষ্ট হয়ে যায়, ঠিকমতো কাজ করে না। আর আমি যখন স্টারটেকে নিয়ে গেলাম যে ওয়ারেন্টি ক্লেম করার জন্য, এটাতে 3 বছরের একটা ওয়ারেন্টি তারা দিয়েছিলো, তাদের কাছে নাকি স্টক আউট। সো এখন লকডাউনের আগ পর্যন্ত নাকি কিছু করার নাই, সো লকডাউন পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। সো এই জন্য আমার ওয়ার্ক ফ্লো হচ্ছে অনেক ক্ষতি হচ্ছে, মানে আমার ওয়ার্ক ফ্লো লিটারালি 50% স্লো হয়ে গেছে। সো এটার জন্য আমি এটা নিয়ে খুবই ডিসঅ্যাপয়েন্টেড এই মাউসটা নিয়ে। কিন্তু এই মাউসটার ঠিক অপোজিট হচ্ছে এই কিবোর্ডটা, এই কিবোর্ডটা আমার খুবই পছন্দের একটা কিবোর্ড। এই কিবোর্ডটা নেওয়ার মেইন কারণ হচ্ছে কি এটার অ্যাস্থেটিকটা দেখেন, মানে একদম স্লিম, কিন্তু এই কিবোর্ডটা খুবই স্লিম এবং মানে এটার ইয়াটা দেখেন, মানে থিকনেসটা দেখেন, একটা সেল ফোনের থেকেও কম থিক, জাস্ট এখানে একটু ব্যাটারি একটা পোর্শন আছে। তো এই কিবোর্ডটা আমি মেইনলি নিয়েছিলাম হচ্ছে এটার অ্যাস্থেটিকের কারণে, কিন্তু এটা ইউজ করার পর দেখলাম যে আসলে ইউজেবিলিটির দিক থেকেও এই কিবোর্ডটা কিন্তু অনেক ভালো। আর আমি কনফিডেন্ট হয়ে বলতেছি এই কারণে, কারণ হচ্ছে আমি কিন্তু অনেক টাইপ করি, আপনারা আমার ইউটিউব ভিডিওতে দেখবেন অনেক সাবটাইটেল কিন্তু থাকে,
প্রত্যেকটাই কিন্তু আমি ম্যানুয়ালি টাইপ করি, সো এটাতে কিন্তু অনেক টাইপ করা হয়েছে এবং টাইপ করতে কিন্তু বেশ মজা। সো কিবোর্ডটার ফিডব্যাক আমি 100% পজিটিভ বলবো, আমার বেশ ভালো লেগেছে এই কিবোর্ডটা। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কিবোর্ড মাউস কম্বোর একটা পার্ট, এটা হচ্ছে র্যাপু X9 310 আই গেস মডেলটা। তো এটা কিন্তু আপনারা চাইলে নিতে পারেন, যদিও দামটা একটু বেশি, কিন্তু আমার কাছে মনে হয় এটা লুক কনসিডার করে এবং ইউজিবিলিটি কনসিডার করে এই কিবোর্ডটা ভালো, বেশ ভালো। এখন চলে আসি আমার স্পিকারে। এই স্পিকারটা হচ্ছে এডিফায়ারের এক জোড়া। তো স্পিকারটার কোয়ালিটি মোটামুটি, মানে আহামরি কিছু না, কিন্তু আমার মোটামুটি কাজ চলে যায়। এটা আমি পিক করেছি বেসিক্যালি একটা মিনিমাল লুক আছে এটার মধ্যে ওই কথাটা চিন্তা করে। এখন চলে আসি আমার ফেভারিট পার্ট, এই মনিটর সেট আপ। আর এরকম ডুয়াল মনিটর সেট আপ কিন্তু আমার অনেক আগে থেকে একটা শখ ছিল বলা যায়, আর ওইটার কথা মাথায় রেখে আসলে এই সেট আপটা করা। তো এখানে হচ্ছে আমি একটা ক্লিন লুক রাখার ট্রাই করেছি, যে একটা সিঙ্গেল মনিটর স্ট্যান্ডের মধ্যে দুইটা মনিটর থাকবে এবং কেবল কোনো ভিজিবল থাকবে না। সো ওরকমই একটা লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর এই মনিটরগুলো হচ্ছে BNQ-র, আর এডিট করে বেশ ভালোই, মানে আমার এখন পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই, 2 মাস ইউজ করে আমার কাছে কোনো প্রবলেম ফেস করি নাই আমি। এবং এডিটিংয়ের ক্ষেত্রে ইন টার্মস অফ কালারও যদি বলি, বেশ অ্যাকুরেট, কিন্তু এডিট করার পর খুব একটা বেশি টুইক করা লাগে না। সো আমার ক্ষেত্রে আমি বলবো যে এই মনিটরগুলো ইউজ করে আমি অনেক স্যাটিসফাইড। আর এখানে হচ্ছে এটা একটা ওয়্যারলেস সাইকেল। আমি যখন প্রথম বাণিজ্য মেলায় যাই, আমার বয়স যখন 7 বছর, তখন আমার আম্মু আমাকে এটা কিনে দেয়। তো একটা চাইল্ডহুড মেমোরি হিসাবে এটা রেখে দিছি, ফর্চুনেটলি এটা এখনও হারায় নেই। আর আমি পেন ড্রাইভ ইউজ করি হচ্ছে অ্যাপাসারের, ফ্যান্সি কিছু না, কিন্তু আমার মোটামুটি কাজ চলে যায়। আর এটা হচ্ছে মোটামুটি আমার ডেইলি ইউজ হয় কার্ড রিডার হ্যাবিটের, এটাতে এসডি কার্ডও সাপোর্ট করে, মাইক্রো এসডি কার্ডও সাপোর্ট করে, এটা ভালোই। দেন এখানে হচ্ছে আমার RGB কন্ট্রোল, PC-র ফ্যান কন্ট্রোল। আর এডিট করার সময় যদি কখনো নোট নেওয়া লাগে বা কোনো কিছু যদি মনে রাখা লাগে রিমাইন্ডার হিসেবে, আমি কিন্তু তখন স্টিকি নোটটাতে লিখে রাখি, আর সেটার জন্যই এই ইয়েলো পেন্সিলটা ইউজ করা হয়। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আমি কিন্তু এখানে একটা ক্লিন আর মিনিমাল লুক দেওয়ার চেষ্টা করছি, যেহেতু এডিটিং করি অনেক সময় কিন্তু অনেক প্রেশার নিয়ে কাজ করতে হয়। তো একটা ক্লিন লুক থাকলে তখন আর কি নিজেকে অনেক কাম রাখা যায়। আর আমি পার্সোনালি এই ক্লিন লুকটা অনেক প্রিফার করি, আমার অনেক আগে থেকেই শখ ছিল যে আমার ওয়ার্ক স্টেশনটা এরকম একটা ক্লিন লুক থাকবে। আচ্ছা, এখন চলে আসি হচ্ছে আমার লাইটিং সেট আপে। এটা হচ্ছে আমার লাইটিং সেট আপ। এগুলো হচ্ছে আমি ইউটিউব ভিডিওগুলো যেগুলো আপনারা দেখেন ওগুলোতে আমি ইউজ করি, খুব একটা ফ্যান্সি কিছু ইউজ করি না, কারণ আমার কাছে মনে হয় এগুলাতেই হয়ে যায়। আর ইউটিউব ভিডিও করার জন্য খুব একটা বেশি টাইমও পাই না, তো এগুলো সেট আপ করা, মুভ করা খুব ইজি, এই কারণে হচ্ছে এগুলাতেই এখনও স্টিক আছি। আপনারা কিন্তু অনেকেই আমার আগের কিছু ভিডিওতে এই লাইটগুলো হয়তো দেখেছেন। এটা হচ্ছে একটা সফট বক্স, খুবই চিপ একটা সফট বক্স। আর এটা হচ্ছে একটা 32-ওয়াট হোম এলইডি লাইট, যে কোনো ইলেকট্রিক শপে কিন্তু আপনারা পাবেন। এখন চলে আসি আমার খুব ওল্ড একটা কম্প্যানিয়ন, এই ল্যাপটপটা। এই ল্যাপটপটা আমি 2018-তে কিনেছিলাম এবং এই সেট আপে মুভ করার আগ পর্যন্ত এই ল্যাপটপটা দিয়েই কিন্তু আমি সব এডিট করতাম, এবং সত্যি কথা বলতে আমার এডিটিংয়ের বেসটা কিন্তু ক্রিয়েট হয়েছে এই ল্যাপটপটা থেকেই। আর এটা হচ্ছে Acer Nitro 5, এটা হচ্ছে Core i5, 8 GB অফ র্যাম, GTX 1050 Ti গ্রাফিক্স কার্ড আর 256 SSD। এই ধরনের যে ল্যাপটপগুলো আছে এখন বিগিনারদের জন্য কিন্তু এগুলো বেশ ভালো। আমার এটা নিয়েছিল 80,000 টাকার মতো, কিন্তু আপনারা যদি এখন এই বাজেটেই কিনতে যান এরকম সিমিলার অনেক ল্যাপটপ কিন্তু পাবেন। শুরু করার জন্য এগুলো কিন্তু বেশ আইডিয়াল, আমার এডিটিংয়ের মোটামুটি সব কিছুই এটা দিয়েই শেখা হয়েছিল, আর ওই সেট আপটা দিয়ে তো হচ্ছে এখন জাস্ট ওই ব্যাপারগুলো অ্যাপ্লাই করি। সো এটা 100% রেকমেন্ডেড। দেন হচ্ছে এখানে একটা ওয়েবক্যাম আছে, আমার যে কোনো ধরনের লাইভ হোক বা যে কোনো ধরনের মিটিং হোক, এগুলো হচ্ছে এই ওয়েবক্যামটা ইউজ করি। আর সেটার সাথে ফ্যানটেকের হচ্ছে এই কনডেন্সার মাইক, এটা ইউজ করি আমি। আর এখানে হচ্ছে আমার আরেকটা ওল্ড কম্প্যানিয়ন, সেটা হচ্ছে আমার এই ক্যানন 800D। এটা আমি 2017 থেকে ইউজ করতেছি এবং আমার অনেক, মানে আমার মনে হয় সবচেয়ে ইউজ করা হয়েছে এই ক্যামেরাটা। আমি যত ধরনের ক্যামেরা ইউজ করেছি বা যত ধরনের গ্যাজেট ইউজ করেছি, এই ক্যামেরাটা সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে এবং আমার খুব পছন্দের একটা ক্যামেরা এটা। আমার ইউটিউব ভিডিও এখন আমি এটা দিয়েই করি।
তো মানে বলা যায় হচ্ছে এটা এমন একটা গ্যাজেট যেটা হচ্ছে আমি কখনো সেলও করব না বা কখনো হচ্ছে আমি ফেলও দিব না। সো এটা অলওয়েজ আমার কাছে থাকবে, ফাংশন করুক বা না করুক। এখানে হচ্ছে একটা কি বলবো, একটা কম্পিউটার ঝোলানো আছে যাতে করে আমার সাউন্ডগুলা, সাউন্ডের যে একো হওয়ার যে ব্যাপারটা, এটা যদি একটু ড্যাম্প হয়, কারণ রুমে যেহেতু মানে কোনো কার্পেট টার্পেট কিছু করা হয় নাই বা কোনো সাউন্ড ড্যাম্পেনিং সিস্টেম ইউজ করি নাই আমি, এ কারণে আসলে এটা দেওয়া হয়েছে যাতে করে কিছুটা রিডিউস হয়। দেন এ পার্টটা, এখানে হচ্ছে আমি বসে বসে যত স্ক্রিপ্টিং, আইডিয়েশন, লেখালেখি সব কিছু করি, আর আমি সেটার জন্য এই প্যাডগুলো হচ্ছে আমি প্রিফার করি ওল্ড স্কুল ওয়ে, বাট আমি লেখালেখি করে স্টোরিবোর্ডটা করতে প্রিফার করি। আর এখানে বসে বসে হচ্ছে মানে যখন হচ্ছে আমি ওই স্টেশনে থাকি না, তখন হচ্ছে আমি এই স্টেশনে বসে কাজগুলো করি। সো দেয়ার ইজ দ্যাট। দেন এখানে হচ্ছে আপনারা যেসব জিনিস দেখতেছেন এগুলো হচ্ছে আমার সব ডেইলি এসেনশিয়ালস, তো প্রতিদিন যেসব জিনিস আমার কাজে লাগেই সেগুলো হচ্ছে এখানে রাখা। যেমন এখানে সব কলম, পেন্সিল, মার্কার্স, ঘড়ি, লেন্স ব্লোয়ার, ফোন হোল্ডার, কেবলস, ব্যাটারিস, পাওয়ার ব্যাঙ্ক, ওয়্যারলেস ব্লুটুথ স্পিকার, স্কচ টেপ, স্যানিটাইজার, এই নাইফটা আমার খুব পছন্দের একটা নাইফ। এই তো। আচ্ছা, দেন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এটা হচ্ছে একটা স্লাইডার, এটা একটা মোটরাইজড স্লাইডার, এটা আমাকে জিপন পাঠিয়েছে, তারা আমাকে বেসিক্যালি এটা টেস্ট করার জন্য পাঠিয়েছে যে এটা ইউজ করার পর আমার কীরকম ফিডব্যাক। এটা ইউজ করে কিন্তু আমি অনেক প্রোডাক্ট ভিডিও করেছি এবং আমার খুব পছন্দের একটা গিয়ার বলা যায়, সো এটা আমি প্রায় ইউজ করি, আর থ্যাংকস টু জিপন এটা আমাকে পাঠানোর জন্য। এরপর হচ্ছে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে আমার একদম প্রথম পিসি। আমি যখন বুয়েটে টিকেছিলাম তখন হচ্ছে আমার আব্বা আম্মু আমাকে এটা কিনে দিয়েছিল, কোরাই 3 ছিল, কোনো মতে প্রিমিয়ার প্রো 2005 চলতো, আর ভিডিও প্যাড দিয়ে এডিট করতাম। সো একদম হাতে খড়ি হয়েছিল কিন্তু আমার এই পিসিটা দিয়ে, এটা আমি এখনও স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। ওকে, এরপর হচ্ছে এখানে আমার সব টুল বক্সগুলো আছে, এখানে হচ্ছে আমি আমার সব টুকিটাকি এসেনশিয়ালস রাখি, যেসব জিনিসপত্র নিয়ে মাঝে মাঝে কাজ করা হয়। এটা হচ্ছে একটা স্লাইডার, এখানে ক্যামেরাটা থাকে, আর এখানে হচ্ছে আমার সব ব্যাকড্রপস। মাঝে মাঝে হচ্ছে আপনারা দেখবেন আমি ব্যাকড্রপস নিয়ে কাজ করি, এগুলো হচ্ছে আগে ইউজ করা হতো আমার যখন গোপ্রোতে করতাম, আর এগুলো হচ্ছে মাঝে মাঝে প্রোডাক্ট ভিডিও বা প্রোডাক্ট বা কুকিং ভিডিওর জন্য ইউজ করা হয়। আর এখানে হচ্ছে আমার একটা লাইটিং সেট আপ আছে, এটা হচ্ছে গোডক্স SL100W এখানে রাখা হয়েছে, আর এটা হচ্ছে সেটার মডিফায়ার। এখানে হচ্ছে আমার আরও কিছু জিনিসপত্র আছে, যেমন এখানে হচ্ছে এটা হচ্ছে আমার হেলমেট, যখন স্কুটারটা নিয়ে বাইরে যাই তখন হচ্ছে হেলমেটটা পরে যাই। দেন আমার ক্যামেরা ব্যাগ, দেন এখানে হচ্ছে কিছু সুভেনিয়ার আছে, আমি হচ্ছে চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যালে যখন যেতাম তখন হচ্ছে এই আইডি কার্ডগুলো তারা দিত। আর এখানে হচ্ছে ক্যামেরা স্ট্র্যাপ, আমার ক্যামেরা স্ট্র্যাপ, আর এখানে হচ্ছে একটা রিফ্লেক্টর, আর পিছনে হচ্ছে কল অফ ডিউটির একটা পোস্টার, আমি আগে অনেক গেম টেম খেলতাম তখন হচ্ছে এটা লাগিয়েছিলাম, এখনও স্মৃতি হিসাবে আছে। তো এটাই ছিল আমার ছোট্ট এই স্টুডিওটার একটা ট্যুর, আশা করি আপনারা এনজয় করেছেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।